2019 কি হয়েছে, কি কি করলাম, কোথায় গেলাম, কিছুই মনে পড়ছে না, মুশকিল। আরে আরে কেউ তো ভুলে দাও 2019 কি কি করলাম। আমরা খুব এক্সাইটেড মেলা নিয়ে, 1 তারিখ আমরা মেলা করছি। কোথায় যাচ্ছিস তোরা? আমাদের রিভিউ মিটিং আছে UNTF এর, তাই জন্য যাচ্ছি বারাণসী। আমি এটা করি, এটা স্লো মোশন হবে না, তুই স্লো মোশন করে দিস। হ্যাঁ দাঁড়া, তুই আমি এবার এই করবো, ঠিক আছে? হলো না যেমন এখন এই দলটা আস্তে আস্তে 3 বছরে পা দিল। মেন বাসটাই পুরো আমাদের ঘাড়ে বলা যায় আর কি, ফেসিলিটেটরদের। আমাদের ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট। দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা আছি, আমরা ইউজুয়ালি যেটা রাত্রেবেলা খাই, নয় চা, নয় কফি, নইলে আরেকটা ড্রিঙ্ক আছে। আমাদের গাড়ি বুক করা আছে, তো এখন গাড়ি খুঁজবো কোন দিয়ে গাড়িটা আছে। প্রেমিক প্রেমিকা হয়তো লিখেছে, তুই আমায় পাগল বলিস, তুই কি আমার পাগলি হবি। দেখো মন জুড়িয়ে যাবে, গুহার যাওয়ার রাস্তা এখানে গুহা আছে। তো যা যারা তোমরা অ্যাডভেঞ্চারকে পছন্দ করো, একটু ভয়, একটু আনন্দ, একটু রোমাঞ্চকর পরিবেশকে পছন্দ করো, আদর্শ জায়গা।
लखनऊ है तो सिर्फ गुम्बाद वो मीनार नहीं, महज एक शहर नहीं, कूचा वो बाजार नहीं। इसके दामन में मोहब्बत के फूल खिलते हैं, इसकी गलियों में फरिश्तों के पते मिलते हैं। मुस्कुराइए जनाब, आप लखनऊ में हैं। हमरा यात्रा आरम्भ करछि आर किछु खुने मध्ये। এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল শুভ কামনা। আপ আপনি শাদি মে বুলায়ে নাহি? মেরি শাদি অভি তক নাহি হুই হ্যায়। ছোটবেলা ফুটবল চ্যাম্পিয়ন ছিলাম আমার স্কুলে। দিল সে খেলেঙ্গে এনার্জি খুব এনার্জি। এবং অন্ধ্রের মাঝখানে আছি, একটা বর্ডারে আছি, যেখানে দুটো জায়গারে মানুষ এখানে বসবাস করে। দাদা বৌদি বিরিয়ানি খেতে অকাশ তাহলে অবশ্যই এখানে আসবে। খুব সুন্দর একটা ঘাট। এখন বাজে 1:30 আর আমরা এখানে লেক মলে। এখন মেয়েরা কি এরকম ধরনের সুযোগ সুবিধা কখনোই পাবে না? একটু ভাববেন দাদা, জঙ্গল জঙ্গল পাতা চলা, চাটি পেহেন কে ফুল খিলা হ্যায়। তো আমরা এখন চলে এসেছি নিকো পার্কে সবার সঙ্গে ভালো সময় কাটাবো। আজকে হচ্ছে এমন একটা দিন যেখানে আমি যাচ্ছি হচ্ছে বাংলাদেশ। আজকে হচ্ছে 3 নম্বর দিন। আমরা শেষ করলাম আজকে ম্যাসকুলিনিটির উপর, প্যাট্রিয়ার্কির উপর, ফেমিনিজমের উপর সেশন হলো। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি সবাই একসঙ্গে মিট করতে বাংলা নম্বর একে। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু এটা টু কান্ট্রিজ, একটা ওয়ার্কশপ, ইন্ডিয়া থেকে এসছে, বাংলাদেশ থেকে অনেকে এসছে, তো আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে হবে, ইন্ডিয়াকে চেনাতে হবে বাংলাদেশকে। রাত্রিবেলা আমরা এখানে আড্ডা মারি। উৎসব হোক মজার এবং উৎসব হোক নিরাপদ। চন্দ্রকোনা জার্নির পর আমরা পৌঁছাবো হচ্ছে মানালিতে। মানালি, ওয়েলকাম টু মানালি। বরফ দেখা যাচ্ছে 11,200 ফিট উপরে। আমরা এখন খুব অনেক খুব মন্ত করে উপরে উঠে এসেছি। মারি অব্দি রোটাং বন্ধ হয়ে গেছে, জাস্ট এখান থেকে 9 কিলোমিটার।
আর এটা খুব সুন্দর একটা পরিবেশ, এখানে এত বড় বড় গাছ আছে এবং এত সুন্দর লাগছে এই জায়গাটা, কি বলবো। আসা দরকার সবার, কোথায় তোমরা সবাই? অনেক ইসরায়েল দেশের লোকেরা এখানে থাকে, গাসোল এই জায়গাটার নাম। যেই জায়গা থেকে আমরা ট্রেক শুরু করেছিলাম, এই যে পিছনে ড্যাম আর এই ব্রিজ, তো এখান থেকে আমরা কিন্তু ট্রেক শেষ করলাম। এদের সাথে খারাপ ব্যবহার না করা বা আজকে অন্য মেয়েকেও তাদের মতো করে রেসপেক্ট করা আমার মনে হয় অনেকটা বেশি ভালো হয়। এইটা আমাদের প্রথম একটা উদ্যোগ যেখানে আমরা একটা ডিসকাশন করবো, একটা আলোচনা করবো। অনেকে আমরা মনে করি পুরুষরা শুধু নির্যাতনই করে, অত্যাচারই করে, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু কখনো সেরকম ভাবে ভাবি না যে পুরুষরা বন্ধু হতে পারে, তারা কিন্তু এই সমতার লক্ষ্যে এগিয়ে আসতে পারে, যেরকম অনেক মানুষের কথা আমরা আলোচনা করছি। এই মানুষগুলো কিন্তু যে পরিবর্তন হয়েছে এটা কিন্তু একটা প্রমাণ যে আমরা চেষ্টা করলে কিন্তু পারি। পুরুষদের শুধু নির্যাতন করে বা অত্যাচার করে এটা না হতে আমাদের কিন্তু এই মানসিকতা আস্তে আস্তে পরিবর্তন করতে তারা বন্ধু হতে পারে এবং তাদের সঙ্গেও এই কথা বলার জায়গায় আসতে হবে। আনন্দ করবে, নতুন বছরে অনেক কিছু শিখবে, জানবে। পুরনো বছরে অনেক জিনিস আমরা লার্নিং আছে, এক্সপিরিয়েন্স আছে, সেগুলো ফেলে নতুন করে নতুন বছরটাকে বরণ করে নেবে এবং মজা করে কাটাবে। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এই ব্লগ শেষ করছি। ভালো থেকো, ভালো করে কাটো নতুন বছরটা, আর মজা করো। মজা করা কিন্তু সব থেকে দরকার, মজা ছাড়া আর কিন্তু জীবনে কিছু নেই। তো মজা করো, আনন্দ করো। সে টিউন, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। Thank you for watching, everyone. Thank you.